হচ্ছে তো বন্ধুরা, অনেকদিন পরে সকালবেলা উঠে ফ্রেশ ফিল করতেছি। নাহলে তো এতদিন এই সকালবেলা ওঠা মানে আমার মাথা ঘোরা, এ ঘোরা ও ঘোরা। এ নার্সিংহোম থেকে আসার পরে দুদিন থেকে আর কি শরীরটা বেশ ভালোই লাগতেছে। তো রান্না বসিয়ে দিয়েছি, অবন্তিকার বাবা ওই দিকে হেল্প করলো, ও ভাতের মাড়টা ছেঁকে দিল, কারণ আমার হাতে ব্যথা, ওই যে জায়গাটা চ্যানেল করেছে সেই জায়গাটা তো প্রচণ্ড ব্যথা। ও বললো যে যদি এখন গিয়ে হয় নড়বড় হয় তাহলে তোমার হাতে আবার পড়ে টরে যায় নাকি, তো আমি করে দিই, তো ও করে দিল। তারপর আমি সকালবেলার ওষুধটা খেয়ে নিয়ে এক এক করে জল টল এগুলো নিয়ে আসতেছি, আর ও এখানে ডিম মাখা করতেছে পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে। আর আজকে হচ্ছে সকালবেলা ডিম সেদ্ধ, এই কাঁকড়ল ভাজা, আর হচ্ছে মাছের ঝোল, কালকের মাছের ঝোলটা অবশ্য। তো আমি মাছের ঝোল, বাসি মাছের ঝোল আর খেলাম না, সবাই খেলো। কালকে ভুলবশত মাছ আর মাছের ঝোলটা ফ্রিজে রাখা হয়নি, তো বাইরেই ছিল, ভাতও ছিল, তো ভাতটা নষ্ট হয়ে গেছে। মাছের ঝোল ভালো আছে বললো অবন্তিকের বাবা, তো ও খেয়ে নিচ্ছে। সকালবেলা খেয়ে নিলাম। আর আমি এই ঘরটা কি যে অগোছালো ছিল তোমাদেরকে মানে দেখালেই মানে কি বলবো, দেখাতেই ইচ্ছা করে না ওইরকম ঘর। তো সকালবেলা উঠে গুছিয়ে গাছে নিলাম, যে জায়গার জিনিস সেই জায়গায় রেখে দিয়েছি। এখন শুধুমাত্র এই যে কয়েকটা গোনাগোতা কয়েকটা জিনিস আছে বাইরে, তো এগুলো দরকারি, যখন কাজ শেষ হয়ে যাবে তখন এগুলো জায়গায় জায়গায় পৌঁছে যাবে। এখনও অবধি অবন্তিকের এখানে খাওয়া দাওয়া হয়নি, অবন্তিকের বাবা খাওয়া দাওয়া সেরে নিল, এখন যাবো অফিসে, আর আমারও খাওয়া দাওয়া হয়ে গেলো, ওষুধ খেলাম। এখন আমি অবন্তিকাকে মানে অবন্তিকার খাওয়া দাওয়া হলে পরে ওকে পড়াশুনো করিয়ে দেবো, তারপরে আবার ওকে স্কুলে নিয়ে যাওয়ার ব্যাপার আছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে আবার ঠাকুর পূজা আছে, তো ওকে যখন নিয়ে যাব স্কুলে তখন আসার সময় আর কি ফুল টুলগুলো নিয়ে আসবো, আজকে ঠাকুরটা ভালো করে পুজো দিব, তারপর দেখি সারাদিনে সব কাজ তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। ব্লগিং অনেকদিন থেকে ঠিকঠাক করে একদমই করতেছি না, তো বন্ধুরা তোমরা ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। ও এখন চলে যাবে হচ্ছে অফিসে, অবন্তিকাকে একটুখানি পড়িয়ে দিলাম, তারপর ওকে ঘরের ভিতরে লক করে আমি যাচ্ছি হচ্ছে ছাদে ঠাকুরের বাসন টাসন মাজতে। তো ও অবশ্য বই পড়তেছে, ওকে বললাম মা তুই একটুখানি পড়াশোনা কর, মুখস্থ কর, আমি এই বাসন কটা মেজে নিয়ে ঝটপট করে আসব। তো ওকে তালা দিয়ে দিলাম, বলা যায় না অনেক লোকই এখানে থাকে, তো সেই জন্যই একা থাক, সেফটিতে থাক, এটাই ভালো। তারপরেও আর কি মনের মধ্যে ভয় লেগেই থাকি, ও এখন কি দুষ্টামি করে না করে, কারেন্টে হাত দেয় নাকি গ্যাস চালু করে নাকি, এরকম একটা মনের ভিতরে ইয়ে থাকে। তো ওকে পড়াশোনার মধ্যে ব্যস্ত করে রেখে আসলাম, দেখি ও কি করে গিয়ে, তো ততক্ষণে আমি বাসন কটা মেজে নেই। অবন্তিকার একটা বিষয় আমার খুবই ভালো লাগে, সেটা হচ্ছে ওকে যদি আর্ট করতে দেই বা ওর হাতে যদি মোবাইল থাকে তাহলে ও কোনো জিনিসেই হাত দেয় না, যদি আর্ট করতে দেই বা রং করতে দেই তাহলে ও ওইটা নিয়েই অনেকক্ষণ ধরে আর কি মেতে থাকে, আর তার ফাঁকে অনেকক্ষণ বাইরে হোক আর যে কোনো কাজই হোক করা যায়। আর যদি মোবাইল দেয় তাহলে তো কোনো কথাই নেই, একদম ঘাড় ব্যথা হোক আর কি হোক, কোমর ব্যথা হোক, ও মোবাইলেই দেখবে, তো তারপরেও ওখান থেকে উঠবে না। তো এই বিষয়টা মানে ভালো, অন্যান্য বাচ্চারা যে কোনো জিনিসে অতটা মন টিকিয়ে রাখতে পারে না, কিন্তু ওর আবার এই জিনিসটা আছে। আর অনেক মায়ের কাছে তো শুনি যে ওকে কোনো দিয়ে টিকিয়ে রাখা যায় না, তো মোবাইল দেওয়াটা অত একটা ভালো না, তা এখন তো আমার ভিডিও এটা সেটা করি সব সময়, তো সেই জন্য ওকে আর মোবাইল, আমার মোবাইল অন্তত ও হাত দিতে পারে না সেমন একটা, ওর বাবা যখন থাকে তখন একটুখানি দেয় হাত, তাছাড়া আমি তো সবসময় ভিডিও করি, ও আর্টে ব্যস্ত থাকে বেশি। কিন্তু দুঃখের বিষয় একটাই যে ওকে আর্টেও দিতে পাচ্ছি না, এবারে নাচে অ্যাডমিশন করিয়ে দিয়েছি, সে নাচের স্কুলেও নিয়ে যেতে পাচ্ছি না, কোনো রকমে স্কুলটা করাচ্ছি। তো ওকে স্কুলে দিয়ে এসে স্নান করে তারপর ঠাকুরের স্নানটা সেরে নিলাম, নিয়ে এখন আমি
এই যে মাথা টাতা আসছে সিঁদুর পরে তারপরে যাব হচ্ছে পুজো দিতে ঠাকুরকেও এমনিতে মানে স্নান করিয়ে দিলাম কিরম করে যে তেতুল তেতুল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম আসনে বসিয়ে রেখেছি এবারে দুধ দই এগুলো দিয়ে ঘি মধু গোলাপ জল এগুলো দিয়ে ভালো করে ইয়ে করে তারপরে আবার একটা ঠাকুরকে স্নান করিয়ে দেব তো চলে আসলাম ঠাকুরের ঘরে ঠাকুরের এই জায়গাটা দেখো এখানে এই যে কাপড়গুলো দেখতেছো অনেকেই এর আগের দিন কমেন্ট করেছে যে সব কাপড় একসঙ্গে কি করে তো একই কালারের কাপড় আমি ছিঁড়ে দুইটা বানিয়েছি হচ্ছে ঠাকুরের গা মোছা আর একটা বানিয়েছি হচ্ছে এই যে আসন মোছা আর একটা বানিয়েছি হচ্ছে তোমার ওই মেঝে মোছা তো এগুলো আবার মোছা টোছা কমপ্লিট করে আবার ধুয়ে ঠুয়ে আবার জানালার কাছে ওইদিকে শুকাইতে দেই আর জানালাতে শুকাইতে দিলে এপাশ থেকেও ওই পাশে পড়ে না আর ওই পাশ থেকে এই পাশেও আসে না আর কি জানালাটা বন্ধ থাকলে ভালো মতো শুকিয়ে যায় কোনো মানে ছুয়া টুয়া ছুয়া ধোয়া লাগারও কোনো ভয় থাকে না তো এখানে আমি সবগুলো ফুল টুল ধুয়ে নিচ্ছি যেহেতু বাজার থেকে আনা নিজের গাছের তো আর ফুল না তো সব কিছু ধুয়ে নিচ্ছি এক এক করে পূজা কমপ্লিট করে নিয়ে এখানে আসলাম দই আর ছাতু খেতে তো ঠাকুরের স্নান করিয়ে দেওয়ার জন্য যে একটা প্যাকেট এনেছি দইয়ের তো সেই দইয়ের প্যাকেট থেকে একটুখানি বেঁচে গেছিলো তো সেই দইটা দিয়ে আমি ভাবলাম যে দইটা নষ্ট হয়ে যাবে খেয়ে ফেলি তো চিড়া দিয়ে খেতে চাইলাম ফির ভাবলাম যে ছাতু দিয়ে ট্রাই করি আজকে তো মা বানিয়েছিল অবন্তিকার জন্য ছাতু আমি একটুখানি চেকে দেখতেছি লবণ আর চিনি এর মধ্যে নিয়ে নেব দই ছাতু খেতে কিন্তু ভালোই লাগে আমার খুব পছন্দের একটা জিনিস দই আর ছাতুটা খাওয়ার পরেই দেখি এখন অবন্তিকাকে আনার সময় পার হয়ে গেছে তো তারপরে দৌড়ে গিয়ে ওকে নিয়ে আসলাম বাড়িতে একদম মোবাইল টোবাইল ফেলে রেখে গেছি শুধু সঙ্গে করে মানি ব্যাগটা নিয়েছিলাম ভাগ্যিস নিয়েছিলাম নাহলে যে আমাকে মান সম্মানে ফেলাই দিত ও যে বায়না ধরেছে ড্রাগন ফ্রুটস নেবে তো আজকে অনেকগুলো ড্রাগন নিয়ে একজন বসেছে ও ওখান থেকে না নিয়ে আসবে না তো তারপরে দুইটা নিয়ে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে বললাম আগে ভাত খা তারপরে খাবি এখন ও কিছুতেই শুনতেছে না তারপরে বললাম টিফিন খেয়েছিস ও বললো যে না খাইনি তারপরে ওকে বললাম যে টিফিনটা ফিনিশ কর তারপরে তোকে ড্রাগন কেটে দেবো এই যে ও টিফিন ফিনিশ করলো তারপরে যে ড্রাগনটা কেটে ও এক চির আমি এক চির
ওর বাবার জন্য রেখে দিলাম বাকিটা। ওর বাবা যখন আসবে তখন আবার চাইবে, তখন আবার আর একটা কাটতে হবে। তো সেই জন্য অর্ধেকটা রেখে দিলাম, এক চেয়ার ওর বাবা খেতে পারবে আর এক চেয়ার অবন্তিকা খেতে পারবে, ওই হিসাবে পরের জন্য রেখে দিলাম। তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো বাঁধাকপিটা যেদিন এনেছিল সেদিন অমনি রেখে দিয়েছিল সব শুদ্ধে, তো আমি কেটে ভালো করে রেখে দিলাম। এখন রান্না করব হচ্ছে একটুখানি ডাল আর শাক ভাজা, যদি সময় থাকে তাহলে কুমড়ো ভাজাটা করে নেব, না হলে তো এগুলো দিয়ে হয়ে যাবে। আর আজকে রান্না করতে আসতে অনেকটাই লেট হয়ে গেছে, ঠাকুর পূজা দিলাম, ঠাকুরকে 2-3 বার করে স্নান করিয়ে দিলাম, কি অবস্থা হয়েছিল, অনেকদিন থেকে ঠাকুর পূজা দিতে পারছিলাম না ঠিকঠাক করে, তো আজকে ভালো মতো করে দিয়ে দিলাম। আর অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছে যে দিদি ভাই কেমন আছো, রুমকি কেমন আছো, কি খবর তোমার এখন, তো তোমাদের সবার উদ্দেশ্যে বলতেছে এখন আমি ভালোই আছি। এখন আমি তো যবে থেকে আর কি আমার শরীরে একটা প্যাকেট যেদিন রক্ত ঢুকেছিল সেই দিন রাত্রিবেলাও ঘেমে ঘেমে ঘুমিয়েছিলাম, তারপরে 2টা যেদিন ঢুকেছিল সেই দিনও সেম কেস, ডক্টরকে বলেছিলাম তো ডক্টর বলল যে এরকম হবেই। তো তারপরে বাড়িতে আসার পরেও সেম একই কেস, কিন্তু কি হচ্ছে রাত্রিবেলা যখন ঘুমাচ্ছি আমি একদম বিভোর হয়ে ঘুমাচ্ছি, ঘেমে যাচ্ছি, কিন্তু সঠিক সময় উঠতে পারছি, সঠিক সময় সব কাজও করে ফেলতে পারতেছি। তো আগে কিন্তু আমি অত ঘুমের ঘরে অত ঘামিনি, বা এমনি শরীরে এত গরম গেছিলো, গরম লাগছিল কিন্তু অত ঘাম টাম বের হয়নি আমার অত একটা, তো যার কারণে আমার শরীরের গন্ধ অনেকটাই কম। তো এখন আমি খুব ঘামতেছি, এখন শরীরটা বেশ ভালোই লাগতেছি, ফ্রেশ ফ্রেশ। তো এই অবস্থাতে আছি, ডক্টরের সঙ্গে আবার যোগাযোগ করতে বলেছে, ডক্টরের সঙ্গে যোগাযোগ করা লাগবে, কারণ যেহেতু আমার শরীরে অন্য লোকের রক্ত ঢুকেছে তো তার তো একটুখানি খেয়াল রাখতেই লাগবে। তো বন্ধুরা আমি উপর থেকে একটা তুলসীর গাছের টব নিয়ে এলাম, তো ওখানে অনেক দিন থেকে দেখতেছি যে ছোট ছোট গাছ তুলসীর, তো সেই জন্য আমি বাইরে থেকে কিনে আনিনি, তো আমি শুধু টবটা নিয়ে এসেছি, খালি টবটা পড়ে আছে, এই যে বড় হয়েছে নিয়ে আসলাম, ঘরের মালিককে বলতে লাগবে। তো বন্ধুরা যাই হোক আজকের মতো এখানেই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, টাটা।